শুধুমাত্র 5 টাকা খরচ করে আপনি আপনার কিডনিকে পরিষ্কার করতে চান? কিডনি থেকে যত প্রকার দূষিত পদার্থ বছর বছর জমা, কিডনির যত লবণ বা নুন সবই পরিষ্কার হবে, কিডনির বিষক্রিয়া দূর হয়ে যাবে, নষ্ট হওয়া কিডনিও ভালো হতে শুরু করবে যদি এই রেমেডি আপনি একবার ব্যবহার করতে পারেন। তবে রেমেডি তৈরি করতে হবে সঠিক উপায়ে এবং ব্যবহার করতে হবে সঠিক নিয়মে। খাবারের সাথে প্রতিদিন তেল ঝাল মশলা যাচ্ছে শরীরে, হাত ধোয়া হচ্ছে, মুখ ধোয়া হচ্ছে, কিন্তু কিডনি কি আপনার পরিষ্কার হচ্ছে? শরীর দূষিত পদার্থ জমাচ্ছে কিডনির মাঝে, যার ফলে কিন্তু আপনার কিডনি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। বছরের পর বছর, দিনের পর দিন ছাকনির কাজ করে কিডনি। কিডনি ভালো রাখতে ধনে পাতা কিন্তু জাদুর মতো কাজ করে। ধনে পাতার হাজারো গুণ রয়েছে। আজকে আপনাদেরকে জানাবো কিডনি ভালো রাখতে ও কিডনিকে পরিষ্কার করতে এক গ্লাস ধনে পাতার জুস কিভাবে তৈরি করবেন ও কিভাবে খাবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে আমি জানাচ্ছি ধনে পাতার নানাবিধ ব্যবহার সম্পর্কে, কোন কোন রোগ সারাতে পারে ধনে পাতা। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ধনে পাতা কিডনি ভালো রাখে। এক গবেষণায় দেখা গেছে প্রতিদিন ধনে পাতার শরবত খেলে কিডনির স্বাস্থ্য ভালো থাকে। কিডনির মধ্যে জমে থাকা ক্ষতিকারক লবণ ও বিষাক্ত পদার্থ প্রস্রাবের মাধ্যমে বের করে দিতে পারে ধনে পাতা। ধনে পাতা ব্যবহার করে কিডনির বিষ কিভাবে দূর করবেন তা কিন্তু আমি ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দেব। এটি আমাদের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে। ধনে পাতা খেলে শরীরে খারাপ কোলেস্টেরল জমা কমে যায়, ভালো কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি পেতে শুরু করে। নিয়মিত ধনে পাতার শরবত খেলে হজম ভালো হতে শুরু করে। যকৃৎকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে ধনে পাতা এবং পেট পরিষ্কার হয়ে যায় বলে ধনে পাতা দারুণভাবে উপকারী পেটের জন্য। ডায়াবেটিসের মহাশোধ ধনে পাতার শরবত। ডায়াবেটিসে আক্রান্তদের জন্য ধনে পাতা বিশেষভাবে উপকারী একটি খাবার। এটি ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে ও রক্তের সুগারের মাত্রা কমাতেও সাহায্য করে থাকে। আপনি যদি আলসারের রোগী হয়ে থাকে, ধনে পাতা আপনার আলসার নিরাময়েও সাহায্য করবে। এর অ্যান্টিসেপ্টিক মুখের আলসার নিরাময়ে উপকারী, চোখের জন্য ভালো, চোখের দৃষ্টিশক্তি বাড়াতেও সাহায্য করে থাকে। যারা হাইপার থাইরয়েডে ভুগছেন তারা যদি নিয়ম করে ধনে পাতার জুস খেতে পারেন, হাইপার থাইরয়েডিজম কমে যাবে। ঋতুস্রাব ও রক্তশূন্যতায়ও ধনে পাতা ব্যবহার করা যেতে পারে। ঋতুস্রাবের সময় রক্ত সঞ্চালন ভালো হওয়ার জন্য ধনে পাতা খেলে উপকার পাওয়া যায়। এতে থাকা আয়রন রক্তশূন্যতা সারাতে বেশ উপকারী। ধনে পাতা পাকস্থলীও ভালো রাখে। ধনে পাতায় ফ্যাট, সেলুবল, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং রয়েছে প্রচুর মাত্রার ভিটামিন এ, যা ফুসফুস ও পাকস্থলীর ক্যান্সার প্রতিরোধে কাজ করে থাকে। শীতের এই সামান্য সবজি বা পাতাটি অল্প দামে আমরা পেয়ে থাকি, আর এই সবজিটি বা পাতাটি আমাদের হাড়ের জন্য খুবই ভালো। এটি আমরা রান্নার সুগন্ধ বাড়ানোর জন্য ব্যবহার করে থাকলেও এটি আসলে একটি ঔষধি পাতা। এতে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান যা বাতের ব্যথা সহ হাড় এবং জয়েন্টের ব্যথা উপশমে কাজ করে থাকে। রোজ সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস ধনে পাতার জুস খেলে বাতের ব্যথা ও হাড়ের ব্যথা দূর হয়। এছাড়াও ব্যথার জায়গায় ধনে পাতার প্রলেপ লাগাতে পারেন। আপনার শরীরে যদি কোথাও কেটে ছড়ে যায় অথবা যদি কোথাও দাঁত, খাঁজ, একজিমার মতো সমস্যা দেখা দেয়, নিয়ম করে সেখানে ধনে পাতা বেটে প্রলেপ লাগাতে পারেন। আপনার যে কোনো ধরনের চর্মরোগ সারতে মাত্র 7 দিন সময় লাগবে। শিশুদের, মধ্যবয়স্কদের ও বৃদ্ধদের মস্তিষ্কের পাওয়ার বাড়ানোর জন্য আমরা কত ধরনের হেলথ ড্রিঙ্কস খেয়ে থাকি, এর মতোই একটি হেলথ ড্রিঙ্কস হচ্ছে ধনে পাতা। স্মৃতিশক্তি প্রখর এবং মস্তিষ্কের নার্ভ সচল রাখতে সাহায্য করে ধনে পাতা। ত্বকের জ্বালাপোড়া ভাব কমায়। ধনে পাতায় উপস্থিত সিনিয়ল অ্যাসেনশিয়াল অয়েল এবং লিনোলিক নামক এক ধরনের অ্যাসিড থাকে, যার মধ্যে অ্যান্টি রিউমেটিক এবং অ্যান্টি আর্থ্রাইটিস বৈশিষ্ট্য বিদ্যমান। এরা ত্বকের জ্বালাপোড়া এবং ফুলে যাওয়া কমাতে সাহায্য করে থাকে। নিয়মিত ধনে পাতার জুস খেতে পারলে ত্বক ভালো রাখা যায়। ডিসইনফেক্টেড, ডিটক্সিফাইং বা বিষাক্ততা রোধকারী অ্যান্টিসেপ্টিক, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকার কারণে এরা বিভিন্ন স্কিন ডিসঅর্ডার ও ত্বকের অসুস্থতা সারাতে কাজ করে। ত্বক সুস্থ ও সতেজ রাখতে ধনে পাতা অনেক উপকারী। অ্যান্টিহিস্টামিন উপাদান থাকায় এরা অ্যালার্জি বা এর ক্ষতিকারক প্রভাব থেকে আমাদের দেহকে রক্ষা করে। গুটি বসন্ত সারাতে পারে ধনে পাতা। ধনে পাতায় থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টি ইনফেকশাস,
ভিটামিন সি, ডিটক্সিফাইং এবং আয়রন গুটি বসন্ত প্রতিকার ও প্রতিরোধ করে থাকে। কারো যদি গুটি বসন্ত হয় বা পরিবারের কারো গুটি বসন্ত দেখা দেয়, সকলে নিয়ম করে সকালবেলা ধনেপাতার রস পান করা শুরু করে দিন। ধনেপাতা যৌনশক্তি বাড়ায়। মধু জাতীয় খাবারের সাথে ধনেপাতা মিশ্রণ করে খেতে পারলে যৌনশক্তি প্রখর হয়। এটি প্রাকৃতিকভাবে প্রমাণিত একটি ঔষধ। এটি মুখের দুর্গন্ধ দূর করে। মুখের দুর্গন্ধ ও অরুচি ভাব থাকলে ধনে পাতা খান। এছাড়া শুকনো ধনেও একই কাজ করে। ধনে ভেজে বোতলে ভরে রেখে দিন। মাঝে মাঝে চিবিয়ে খান, মুখের দুর্গন্ধ একেবারেই থাকবে না। যারা মাথা ব্যথা কিংবা মাইগ্রেনের সমস্যায় ভুগে থাকেন, তারা মাথা ব্যথা হলে ধনে পাতা ও গাছের রস কপালে লাগালে মাথা ব্যথা কমে যাবে। এটি দাঁতের মাড়ি শক্ত করে। ধনে পাতা চিবিয়ে দাঁত মাজলে দাঁতের মাড়ি মজবুত হয় এবং দাঁতের গোড়া থেকে যদি রক্ত পড়ার সমস্যা থাকে তাও দূর হয়ে যায়। এখন বলি কিডনির অসুবিধায় আমরা কিভাবে ধনে পাতা ব্যবহার করতে পারি। তার আগে জেনে নেই কিডনির অসুখগুলো আসলে কেন হয়। মারাত্মক ডায়রিয়া বা শরীরে জলের অভাবে কিডনির দফা রফা হতে পারে। টাইফয়েড বা ডেঙ্গু জ্বর, অকারণে অ্যান্টিবায়োটিক, ব্যথা কমানোর ওষুধের সাইড ইফেক্ট ইত্যাদি থেকে কিডনির সমস্যা হতে পারে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ এবং কিডনির নিজস্ব কিছু রোগের কারণে কিডনির ক্রনিক সমস্যা হয়ে থাকে। এছাড়াও অস্বাস্থ্যকর খাবার কারণে আমরা তো কিডনির বারোটা বাজাচ্ছি। শেষ ধাপ হচ্ছে স্ট্রেস রেনাল ডিজিজ, তখন প্রয়োজন ডায়ালাইসিস এবং কিডনি ট্রান্সপ্লান্ট। এত ভয়াবহ অবস্থায় যদি আপনি পৌঁছাতে না চান, তার আগে নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করা উচিত। আমাদের ফাস্ট লাইফস্টাইল, চূড়ান্ত ব্যস্ততার জীবনে কিডনির সমস্যায় ভোগেন না এমন মানুষের সংখ্যা খুব কম। কিডনি ভালো রাখার উপায়টি আসুন আমরা জেনে নেই। পরিষ্কার জলে খুব ভালোভাবে 5 টাকার বা 1 আঁটি ধনে পাতা ধুয়ে নিন। কুচি কুচি করে কেটে পাত্রে রাখতে হবে ধনে পাতাগুলো। ধনে পাতার মধ্যে যেহেতু নানা রকমের কেমিক্যাল থাকতে পারে, চেষ্টা করতে হবে ধনে পাতা যেন অর্গানিক হয়। যদি অর্গানিক ধনে পাতা সংগ্রহ করা সম্ভব না হয়, তাহলে অবশ্যই ধনে পাতা কুসুম গরম পানিতে 10 মিনিট পর্যন্ত লবণ দিয়ে ভিজিয়ে রাখুন। এতে করে ধনে পাতায় উপস্থিত ক্ষতিকারক বিষক্রিয়া নষ্ট হয়ে যাবে। এবারে পাত্রে কিছুটা পরিষ্কার জল নিয়ে নিন। 10 মিনিট পর্যন্ত এই ধনে পাতা অল্প আঁচে ফোটাতে থাকুন। খুব বেশি ফোটাবেন না যেন পানি আবার পুরোপুরিভাবে শুকিয়ে না যায়। ঠান্ডা হলে ছেঁকে পরিষ্কার বোতলে ভরে রাখতে পারেন। ফ্রিজে রেখেও আপনি এই পানীয় ব্যবহার করতে পারেন। প্রতিদিন 1 গ্লাস করে ধনে পাতার জুস খেলে হাতে নাতেই আপনি ফল পেয়ে যাবেন। কিডনির মধ্যে থাকা জমানো লবণ ও বিষাক্ত পদার্থ প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে আসবে এই শরবত যদি আপনি খেতে পারেন। শুধু কিডনি নয়, এভাবে রোজ সকালে 1 গ্লাস করে ধনে পাতার শরবত খেতে পারলে যতগুলো রোগের বর্ণনা আমি দিয়েছি প্রত্যেকটি রোগ ভালো হয়ে যাবে। আপনারা কি জানেন মাত্র 1 আঁটি এই ধনে পাতার মধ্যে কী কী খাদ্য উপাদান রয়েছে? চলুন এক নজরে জেনে নিই। এতে রয়েছে 11% ফাইবার, 4% প্রোটিন, 1% ক্যালোরি, 1% কার্বোহাইড্রেট, 1% ফ্যাট, ম্যাঙ্গানিজ 21%, পটাশিয়াম 15%, কপার 11%, আয়রন 10%, ক্যালসিয়াম 7%। এতে রয়েছে 388% ভিটামিন কে, 135% ভিটামিন এ, 45% ভিটামিন সি, 16% ফোলেট। এত সব উপাদান আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 5 টাকার ধনে পাতায়। আর কত সব রোগ সারাতে পারছেন তা তো আপনি নিজেই জেনে নিলেন। ধনে পাতার এই শরবত পানের মাধ্যমে কনজাংটিভাইটিস থেকে চোখকে রক্ষা করা যায়। স্মল পক্স প্রতিরোধ করতে পারে ধনে পাতা। আরও কত রোগ সারায় তা তো বলেছি। নিঃশ্বাসকে তরতাজা ও সুস্থ রাখে এবং অ্যানিমিয়া বা রক্তশূন্যতা প্রতিরোধ করতেও সাহায্য করে। যাদের চোখের সমস্যা রয়েছে, চোখে কম দেখেন, তারা নিয়মিত ধনে পাতার শরবত পান করলে চোখের দূরদৃষ্টি সমস্যা বা ক্ষীণদৃষ্টি সমস্যা দূর হয়ে যাবে। চোখের চশমা খুলে রাখতে হবে। এছাড়াও ধনে পিষে এর 1 ফোঁটা 1 ফোঁটা করে রস আপনার চোখে দিলে চোখের দৃষ্টি খুব ভালো হবে। নিয়মিত 1 গ্লাস করে ধনে পাতার রস সেবনের মাধ্যমে রক্তশূন্যতা দূর হবে। কিডনি ভালো রাখতে চাইলে কিন্তু আরও কিছু নিয়ম আপনাদেরকে মেনে চলতে হবে। সকালবেলা উঠে ধনে পাতার রস সেবনের পাশাপাশি নিয়ম করে আপনি আপনার কিডনির যত্ন নিন। প্রচুর পরিমাণে পানি পান করুন। চা ও কফির বদ অভ্যাস থাকলে তা ত্যাগ করুন, তার পরিবর্তে গ্রিন টি খাওয়ার অভ্যাস করতে পারেন। কিডনিকে সুস্থ রাখতে কিছু উপকারী খাবার সম্পর্কিত আমি একটি ভিডিও আপলোড করেছি। আমি সেই ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে ও ইনস্ক্রিনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন।
চেষ্টা করবেন ধূমপান বা মদ্যপান না করতে, পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে, রোজ সকালে ঘুম থেকে উঠতে ও সময় মতো ঘুমাতে যেতে, বাইরের তেল মশলাযুক্ত ও ফ্যাটি খাবার এড়িয়ে চলা উচিত, ডিমের সাদা অংশ বেশি করে খাওয়া উচিত, সামুদ্রিক মাছ ও নদীর মাছ বেশি করে খেলে কিডনির জন্য এটি দারুণ উপকারী। এছাড়াও কৃত্রিম সুইটনার ব্যবহার করবেন না, চিনি জাতীয় খাবার কম পরিমাণে খাবেন, রোজ 30 মিনিট পর্যন্ত হাঁটাহাঁটি করুন অথবা অল্প করে ব্যায়াম করুন। এই কয়েকটি নিয়ম মেনে চললে ও ধনে পাতার এই জুস পান করতে পারলে 100 বছর পূর্বে থেকেও যদি আপনার কিডনিতে বিষাক্ত পদার্থ জমা হতে থাকে তা পরিষ্কার হতে শুরু করবে। ধনে পাতা ব্যবহার করে কিডনি পরিষ্কারের এই রেমেডিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয় থাকে তাহলে বেশি বেশি মাত্রায় সকলের সাথে শেয়ার করে দিন, যেন সকলেই এই তথ্যগুলো পেতে পারে। ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নেব, আবার আগামীতে নতুন কোনো উপকারী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা কোনো বিষয় আমার কাছে জানতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই and take care।